খাবারের সাথে পানি খাবেন না, আগে পরে একটা ফাস্টিং করবেন। তাহলে আপনি ফাস্টিং করে খাবারটা খাবেন, পানি খাবেন না, চিবিয়ে খাবেন, এথলসা ভিনেগার দিয়ে খাবেন, এবং যদি সমস্যা বেশি থাকে একটু ইসোফেগাসবেশী খান, একটু ডাইজেস্টিভ এনজাইম খান, একটু প্রোবায়োটিক খান, একটা লিভার সাপোর্ট সাপ্লিমেন্ট আছে এগুলো খেতে পারেন আপনারা। হ্যাঁ, এই সব মিলিয়ে আপনার কোলন সাপোর্ট সাপ্লিমেন্ট এগুলো খেতে পারেন। তাহলে আপনার ওখানে ব্লাড সার্কুলেশান, অক্সিজেন স্যাচুরেশনটা বাড়বে, তখন কোলনটা আরও ফ্লেক্সিবল হবে, ভালো হবে, তখন এটা সমস্যা থাকবে না। যারই ডাইজেশন সমস্যা তারই পালসের সমস্যা হবে, এটাই স্বাভাবিক। কারণ পালসের সমস্যা শুরু হয়েছে এখান থেকে, এখানে না, সমস্যা এখানে, কিন্তু মূল গোড়া হচ্ছে আপনার মুখে। মানে আপনি মুখে খাবারটা চাবাই খান নাই, মুখে আপনি কোন খাবারটা খাচ্ছেন, খাবারের পরে হজম করতে পারেন নাই, হজম করতে না পারলে যখন খাবারটা থেকে পুষ্টি আনতে পারবেন না, খাবারটা থেকে যে ফিসেস বা মল তৈরি হবে বা স্টুল তৈরি হবে, স্টুলটা ঠিকমতো মুভ হতে পারবে না, তখনই আপনার কোলনে গিয়ে এটা খুব হার্ড হবে। এবং কোলনটাও আপনার কোলন থাকতে হবে ফ্লেক্সিবল, এটা একটা ফ্লেক্সিবল একটা টিস্যু। এই ফ্লেক্সিবল অর্গানটা ফ্লেক্সিবল যদি না থাকে, যদি স্টিফ হয়ে যায়, তখন আর এখানে পুষ্টি অ্যাবজর্ব হবে না, তখন এখানে খুব ফেটে যায়, ছিঁড়ে যায়, পাইলস তৈরি হয়, অনেক রকম ফিস্টুলে তৈরি হয়, যেটা ভেরি সিরিয়াস তৈরি হয়। তাহলে আমাদের কী করতে হবে, আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যে খাবার খাচ্ছি এটা রাইট কিনা। এখান থেকে আমরা ট্রিটমেন্ট শুরু করি। যখন খাবারটা খাবো ভালো করে চিবিয়ে খাবো, এবং খাবারের মধ্যে সব সময় যাদের সমস্যাগুলো আছে বা হজম সমস্যা আছে, আগে পরে না পারলে, যেহেতু অনেকের জ্বলবে, তাহলে তারা খাবারের মধ্যে অ্যাসিডটা, মানে লেবু বা অ্যাপল সাইডার ভিনেগার বা দুটোই খাবারের মধ্যে দিয়ে খাবেন, এবং খাবারের মধ্যে দিয়ে খাবেন এবং খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন। আর এরপরে যেটা করবেন যে খাবারের সাথে পানি খাবেন না, আগে পরে একটা ফাস্টিং করবেন। তাহলে আপনি ফাস্টিং করে খাবারটা খাবেন, পানি খাবেন না, চিবিয়ে খাবেন, এথল সাইডার ভিনেগার দিয়ে খাবেন, এবং যদি সমস্যা বেশি থাকে একটু ইসোফেগাসবেশী খান, একটু ডাইজেস্টিভ এনজাইম খান, একটু প্রোবায়োটিক খান, একটা লিভার সাপোর্ট সাপ্লিমেন্ট আছে এগুলো খেতে পারেন আপনারা। হ্যাঁ, এই সব মিলিয়ে আপনার কোলন সাপোর্ট সাপ্লিমেন্ট এগুলো খেতে পারেন। তাহলে আপনার ওখানে ব্লাড সার্কুলেশান, অক্সিজেন স্যাচুরেশনটা বাড়বে, তখন কোলনটা আরও ফ্লেক্সিবল হবে, ভালো হবে, তখন এটা সমস্যা থাকবে না। মনে রাখবেন এখানে কাজটা ওখানে না, কাজটা হচ্ছে আপনার খাবার বাজার করার কী বাজার করতেছেন তার উপর ডিপেন্ড করতেছে। তাহলে শপিং থেকে আপনার হিলিং শুরু করতে হবে আপনার কোলনের জন্য। আসসালামু আলাইকুম। আমি যখন অষ্টকাঠিন্য ছিলাম, আমি প্রচুর কষ্ট পাইছি এবং অনেক ডাক্তারের কাছে গেছি, তারা কোলোনোস্কোপি দিয়েছে, এন্ডোস্কোপি দিয়েছে, অনেক ওষুধ খাইছি, কিন্তু এটা কোনো কিছুই লাভ হয়নি। এক মাস খাইছি, ভালো ছিলাম, তারপর আবার ইয়েছে। হকসার ভিডিও দেখে আমি এখানে এসেছি, আসার পরে স্যামুয়েল স্যারকে দেখাইছি, আমি অনেক ডিসহার্টেন ছিলাম, তারপরে উনি সুন্দর গাইডলাইন দিয়েছে, আমাকে এভাবে বুঝাইছে, সাপ্লিমেন্ট দিছে এবং সেই থেরাপি আছে, এবং টোটাল একটা প্যাকেজে আমার একটা ভালো গাইডলাইনে দেখছেন আপনারা।